And that's a beauty, that's an appeal. And দর্শক, ব্রেকিং নিউজ। আইপিএল খেলতে গিয়ে আবারও দ্বিতীয় বিয়ের পিড়িতে বসলেন বাংলার কাচার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিস্তারিত জানতে ভিডিওটি না জেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দর্শক, আইপিএল এ দারুণ ছন্দে আছে মুস্তাফিজ। এখন পর্যন্ত তিনি 6টি ম্যাচ খেলে নিয়েছে 11টি উইকেট। এখনও সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় তৃতীয় স্থান অবস্থান করছে মুস্তাফিজুর রহমান। এক প্রকার বলাই যায় মুস্তাফিজের এবারের আইপিএল আসরে স্বপ্নের মতো করে কাটছে। কিন্তু দর্শক, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মুস্তাফিজের কিছু বিয়ের পিক, যা দেখে রীতিমতো অবাক সবাই। দর্শক, এখানে আসলে মূল বিষয়টা কি? চেন্নাই টিম ম্যানেজমেন্টের ভাতিজের বিয়ে অংশগ্রহণ করেছিলেন মুস্তাফিজুর রহমান, আর তাই এই বিয়ের অনুষ্ঠানে এইসব বিয়ের পিক তোলা হয়েছে। মূলত আসল কারণ হচ্ছে এটাই। তো দর্শক, মুস্তাফিজকে পারবে আবারও পার্পেল ক্যাপ নিজের কাছে ছিনিয়ে আনতে? এই বিষয়ে আপনার কি মতামত সেটা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।